আলহামদুলিল্লাহ, এতিমদের প্রসঙ্গে আলোচনা করার জন্য হাজির হয়েছি। এতিম একটা বিরাট সম্প্রদায় আমাদের মধ্যে আছে এবং থাকবে, অতীতেও ছিল। আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কুরআন এবং সুন্নার মধ্যেও এতিমদের ব্যাপারে বিশদ আলোচনা রয়েছে। আপনারা জানেন, এতিম এমন সকল অপ্রাপ্ত বয়স্কদেরকে বলা হয় যারা পিতৃহীন, যারা পিতার আদর সোহাগ থেকে বঞ্চিত হয়ে গেছে, যাদের পিতা তাদেরকে ওই বাচ্চাদেরকে দুনিয়ায় রেখে চলে গেছেন, যাদের সেবা যত্নের কোনো ব্যবস্থা নেই, পিতার আদর সোহাগ পাওয়ার কোনো সুযোগ নাই, ওইগুলা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে, তাদেরকে সোহাগ আদর দেওয়ার দায়িত্ব আমাদের। এই জন্য পবিত্রতম কুরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এতিমদের ব্যাপারে বিরাট গুরুত্ব দিয়েছে। এতিম এমন একটা সম্প্রদায় এবং তাদেরকে যারা আদর সোহাগ দেয় তাদের মর্যাদা সম্বন্ধে আপনারা অবহিত আছেন যে যারা এতিমকে সেবা দেয়, যারা এতিমের যত্ন নেয়, যারা এতিমদের শিক্ষার ব্যবস্থা নেয়, যারা এতিমদের চিকিৎসার ব্যবস্থা নেয়, অর্থাৎ যারা এতিমদের সুন্দর জীবন গড়ার জন্য যত্নবান হয়, তারা আল্লাহ রব্বুল আলামিনের আশ্রয়ে চলে যায়, তারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনারা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং এতিমরা জান্নাতে এমনভাবে মিলেমিশে থাকব। এতিম যারা আপনার আশ্রিত, আপনি আল্লাহ তাআলার আশ্রিত হয়ে গেলেন। এতিম ছিলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। সুতরাং আসলে এতিমদের সেবা যত্নের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মহব্বত হচ্ছে মূল বিষয়। যাদের অন্তরে বাস্তবে নবী প্রেমের আগুন রয়েছে প্রজ্বলিত, তারা অবশ্যই এতিমদের যত্ন নেবেন, এতিমকে ভালোবাসা দিবেন, এতিমদের পানাহারের ব্যবস্থা নেবেন, এতিমদের শিক্ষার ব্যবস্থা নেবেন, এতিমদের সুন্দর জীবন গড়ার জন্য যত্নবান হবেন। আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আমরা চিরকাল থাকব না, আমরা এই নশ্বর জগৎ ছেড়ে অবশ্যই চলে যাব, চলে যেতে বাধ্য, কেউ ইচ্ছে করেও থাকতে পারবে না। আমরা যদি ওই সকল অসহায় এতিমদের যত্নের ব্যাপারে কিছুটা করে যাই এবং আমরা কিছু রেখে যাই, তাহলে মারা যাওয়ার পরেও এই যত্নের একটা সুফল আমরা ভোগ করার সুযোগ লাভ করব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা বারবারই চিন্তা করি। আমাদের নবী এতিম ছিলেন, এতিম ছিলেন নবী, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিয়েছেন। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে যারা এতিমকে আশ্রয় দিবে এতিমের শুভাকাঙ্ক্ষী হবে, এতিমদের ব্যাপারে সজাগ থাকবে, এতিমদের সেবা যত্নের ব্যাপারে যত্নবান হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে নিজ রহমতের ছায়া তলে আশ্রয় দিবেন। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া শুভাগমন করেছেন এবং যে দুনিয়ায় সেই সময় হিংস্রত্ব, পশুত্ব এবং শুধুমাত্র হানাহানি ছিল বিদ্যমান, মানবতা ছিল না, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল, ইনসানিয়ত মানবতা থেকে মানুষ ছিল বিবর্জিত, মানুষের মধ্যে রক্তারক্তি ছিল, প্রেম ভালোবাসা তাদের মধ্যে ছিলই না, সেই কঠিন সময়ে আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুনিয়া আত্মপ্রকাশ করে, এই দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় আল্লাহ তাআলার নির্দেশে সেই ব্যবস্থা উম্মতের সামনে রেখে গেছেন। ওই সকল ব্যবস্থার মধ্যে আসল হচ্ছে নবী প্রেম। যেখানে নবী প্রেম প্রতিফলিত হয় সেখানে এতিমদের প্রতি ভালোবাসা আত্মপ্রকাশ করে, যেখানে নবী প্রেম থাকে না সেখানে এতিমদের দায়িত্ব আদায়ে অবহেলা দেখা দেয়। আপনারা জানেন নবী প্রেম আসল মূল বিষয় হচ্ছে এতিমদের যত্নের ব্যাপারে। আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাটা জীবন মুজেজা বা অলৌকিকতার দ্বারা বেষ্টিত, আপনারা শুনেছেন অথবা জানেন, ইতিহাসের পাতায় পড়েছেন। আল্লামা শেখ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি, ইনি আমাদের নবীর একজন আশিক ছিলেন, অত্যন্ত আশিক ছিলেন, গরিব ছিলেন, মিসকিন ছিলেন, সামর্থ্যহীন ছিলেন। পবিত্র মক্কা নগরীতে গিয়ে হজব্রত পালন করে নবীর দেশ পর্যন্ত পৌঁছা তার জন্য সম্ভব ছিল না। নবী প্রেমের আগুনে তিনি ছিলেন বিদগ্ধ, কান্নাকাটি করতেন, দিন রাত চোখের অশ্রু ঝরাতেন নবীর সাক্ষাতের জন্য, কিন্তু তার জন্য সম্ভব হচ্ছিল না। এই জন্য তিনি কবিতা আবৃত্তি করতেন এবং কবিতার মাধ্যমে নিজের প্রেমের আগুন নিভানোর চেষ্টা করতেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মহৎ ব্যক্তিকে জিয়ারত হরমাইনে শরীফাইনের সুযোগ দিয়ে দিলেন। বুজুর্গ রেফাঈ রহমতুল্লাহ আলাইহি পবিত্র মক্কা নগরীতে চলে গেলেন, হজব্রত পালন করলেন, শেষবারের মতো মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য সোনার মদিনার দিকে যাত্রা শুরু করলেন। অত্যন্ত আবেগ ভরা মনে মসজিদে নববীতে হাজিরি দিলেন। এরপরে তার জীবন সাধনার একমাত্র লক্ষ্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে আকদসে হাজির হলেন, সালাত সালাম নিবেদন করলেন এবং তার স্বরচিত একটা কবিতা তার রোজা পাকের সামনে আবৃত্তি করলেন। সারমর্ম হচ্ছে কবিতার, ওহে নবী, আমি যখন দূরে ছিলাম আপনার পবিত্র রোজায় আসতে পারিনি, তখন আমি আমার আত্মাকে পাঠিয়ে দিতাম, আমার আত্মা তোমার পবিত্র জমিন চুম্বন করত, আজ আমি তোমার দরবারে সশরীরে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার আত্মা নয়, আমি আমার বডি নিয়ে দেহ নিয়ে আপনার খিদমতে হাজির হয়েছি, আপনার পবিত্র হাতখানা একটু বাড়ান, আপনার হাতে আমি চুম্বন খাব। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পবিত্রতম হাত রোজে আকদস থেকে বাহির হয়ে আসলো, আল্লামা রেফাঈ রহমতুল্লাহ আলাই তার পবিত্র হাত চুম্বন করলেন। ব্যাপারটা অত্যন্ত কঠিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত, কবরে আছেন শায়িত, তার হাত কেমনভাবে বাহির হয় এবং তিনি কেমনভাবে দেখলেন, কেমনভাবে চুম্ব দিলেন, অবশ্যই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়। বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুজেজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো অলৌকিকতা দান করেছেন। আগেকার নবী রসুলরা যারা ছিলেন তাদের সাথেও মুজেজা ছিল, অলৌকিকতা ছিল, তাদের জীবন যখন শেষ হয়ে গেছে মুজেজারও পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু আমাদের পেয়ারা নবী তেমন নন। আমাদের নবীর মুজেজা চিরকাল থাকবে, যখন তিনি জীবিত ছিলেন তখনও তার সাথে মুজেজার সম্পর্ক ছিল, মারা যাওয়ার পরেও তার সাথে মুজেজার সম্পর্ক আছে, তার মুজেজা আছে এবং কিয়ামত অবধি চলবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত হয়তো মিসালিভাবে অথবা আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে অথবা অন্য শব্দে বলতে পারেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মুজেজা ছিল, যার পবিত্র হাত আত্মপ্রকাশ করলো, আল্লামা রেফাঈ রহমতুল্লাহ আলাই তার পবিত্র হাত চুম্বন করলেন। এই ছিল তার ইশক এবং মহব্বত এবং ভালোবাসা,
যে ভালোবাসার সুফল তিনি ভোগ করলেন। তবে আরেকটা সমস্যা কিন্তু এর মধ্যে রয়েছে, যারা নবীজির সান্নিধ্য লাভ করতে সফল হয় তাদের মধ্যে দম্ভ বা অহমিকে আসারও একটা সম্ভাবনা আছে। আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাইহির নবী প্রেমের মধ্যে এই একটা আশঙ্কা দেখা দিল। তিনি ভাবলেন যে আমি যেহেতু এই বিরাট মর্যাদা লাভ করেছি, এই জন্য আমার মনের মধ্যে অহংকার আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য রোজা আকদসের কাছে মসজিদে নববীতে পড়ে থাকলেন এবং লোক দিগকে বললেন, তোমরা আমার উপর দিয়ে চলো, আমার শরীরের উপর দিয়ে যাত্রা করো। মানুষ তার উপরে দিয়ে চলতে লাগলো। এর দ্বারা তিনি তার মনের মধ্যে দম্ভ আসার যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাকে দূর করে দিলেন। সেই আয়েস্কার মহব্বতই আসলে আমাদিগকে উৎসাহিত করে এতিম গরিব এবং মিসকিনদের সেবা করার জন্য। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন এবং এতিমদের ব্যাপারে পবিত্র কোরআন শরীফের আয়াত আপনারা শুনেছেন, অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা কি বলেছেন, আর আয়াতাল্লাযী ইউকাযিবু বিয়াউমিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, এতিমদেরকে সরিয়ে দেওয়া, এতিমদেরকে বঞ্চিত করা, এতিমদেরকে কষ্ট দেওয়া, এতিমদের সেবা যত্ন না নেওয়া, এইটা কোরআন শরীফের ভাষায় বেঈমানদের চরিত্র, যারা নবী বিশ্বাসী নয়, যারা কোরআন বিশ্বাসী নয়, যারা শরীয়তে বিশ্বাস রাখে না, তাদের চরিত্র হচ্ছে এতিমদেরকে হাঁকিয়ে দেওয়া, ওদেরকে বঞ্চিত করা। সুতরাং তার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এতিমদের সেবা যত্নের যে কতই না গুরুত্ব এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার যে একটা বিরাট উপায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রেম ভালোবাসা লাভ করার যে একটা বিরাট উপায় তা প্রস্ফুট হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা সমাজে, যে সমাজে এতিমরা বাস করে, যে সমাজে এতিমরা আছে, সেই এতিমদের সেবা যত্ন নেওয়ার বিরাট একটা গুরুত্ব রয়েছে। এতিমদের যত্নের ব্যাপারে আমরা হয়তো ভাবতে পারি তার আত্মীয়বর্গই শুধুমাত্র এতিমদের হেফাজত করবে, না ওইটা নয়। এতিমদের হেফাজতের ব্যাপারে আত্মীয় অনাত্মীয়ের কোনো পার্থক্য নাই। যারা আত্মীয় আছে তাদের দায়িত্ব অবশ্যই বেশি আছে, সিলা রেহম এইটা ইসলামের একটা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে হেরায় ছিলেন, ঘরে হেরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথমবারের মতো বহি আসলো, জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, ফরিশতা সম্রাট জিব্রিল আলাইহিস সালাম পবিত্র কোরআনের কয়েকটি আয়াত আমার নবীকে দেওয়ার জন্য ঘরে হেরায় উপস্থিত হলেন। আমার নবীর সাথে সাক্ষাৎ ঘটল, আমার নবীকে বলেছিলেন ইকরা ইকরা ইকরা, তুমি পড়ো। আমার নবী জবাবে বলেছিলেন মা নবী কারিন, আমি পড়তে পারছি না, আমি পড়তে পারি না, আমি পড়া জানি না। আমার নবী জবাব দিলেন, আবার বললেন, আবার একই উত্তর দিলেন, আবার জিব্রিল বললেন, আমার নবী একই উত্তর দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাপা দিলেন, অর্থাৎ জিব্রিল আমিন আলাইহিস সালাম তিনবার ছাপা দিলেন, তার গলায় গলা মিলিয়ে তিনবার ছাপা দিলেন। মুফাসসিরিনদের বক্তব্যের মধ্যে আছে এত কঠিনভাবে ছাপা দিলেন, ওই ছাপা যদি হিমালয় পাহাড়ের উপর পড়তো তাহলে হিমালয় পাহাড় চূর্ণ চূর্ণ হয়ে যেত। আমার নবীকে ছাপা দিলেন, তিনবার ছাপা দেওয়ার পরও আমার নবী স্থির এবং শান্ত হয়ে গেলেন। হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম ক্লান্ত হয়ে গেলেন। রওয়ায়াতের মধ্যে আছে হাত্তা বালাগা মিন্নিল জুহদা, যে জিব্রিল চাপা দেওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন, আমার নবী শান্ত রয়ে গেলেন, আয়াত পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তটস্থ করে নিলেন। তবে তার মধ্যে বিরাট একটা ক্লান্তিও ছিল, নবুয়তের ভার, সেই ভারে আমার নবী সন্ত্রস্ত ছিলেন, ভয় দ্বারা তিনি ভীত হয়ে গেলেন। অত্যন্ত ক্লান্ত অবস্থায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, বলতে লাগলেন সাম্বিলুনি সাম্বিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত্ত করো, চাদর দ্বারা আবৃত্ত করো, কারণ একটা মানুষ যদি ভয় পায় এবং চাদর দ্বারা তাকে একদম
আবৃত্ত করা হয় তাহলে তার ভয়টা অনেকটা কমে যায়। এর জন্য বলতে লাগলেন সাম্মিলুনি সাম্মিলুনি, সর্বপ্রথম আমার নবীকে যিনি সান্ত্বনা দেওয়ার সুব্যবস্থা গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন একজন নারী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কাপড় দ্বারা আবৃত করে নিলেন এবং তার মধ্যে সান্ত্বনা আসলো। জিজ্ঞেস করলেন কী ব্যাপার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সকল সংবাদ বললেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা উপস্থাপন করেছিলেন নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসমীপে। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ভয় করো না, ভয় করো না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর শপথ আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো করবেন না। কেন কেন করবেন না? মা খাদিজাতুল কুবরা তার জ্ঞান গরিমার মাধ্যমে অথবা আহলে কিতাবদের মাধ্যমে অথবা তার অভিজ্ঞতার মাধ্যমে তার কাছে স্পষ্ট ছিল, যার মাঝে বিশেষ বিশেষ কয়েকটা গুণ আছে ওরা লাঞ্ছিত হয় না। ফাইন্নাকা 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 তাসিলুর রাহিমা, যেহেতু তুমি হে নবী করাবতদারী এবং আত্মীয়দের দায়িত্ব আদায় করো, যারা আত্মীয়দের দায়িত্ব আদায় করে তারা গরিবদের সহায়তা করে। ফাইন্নাকা তাকসিবুল মাদুম ও তুকসিবুল মাদুম ও তাহমিলুল কাল, তুমি যেহেতু গরিব এতিমের সাহায্য সহায়তা করো, যারা সম্পদহীন তাদেরকে সম্পদের যোগান দাও, যারা মুসিবত বিপদে আছে তাদের সাহায্য সহায়তা করো, তাদের রক্ষার ব্যবস্থা করো। এবং আপনি সত্য বলেন, কখনো মিথ্যার আশ্রয় নেন না। ওই সকল চরিত্র যাদের মধ্যে থাকে তাদেরকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত বঞ্চিত করেন না। সুতরাং আপনার মধ্যে এই চরিত্রগুলো আছে বিদ্যমান, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এর মধ্যে আপনারা শুনেছেন ফাইন্নাকা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার হক আদায় করেন। সুতরাং যারা এতিম হবে ওরা যাদের আত্মীয় হবে আত্মীয় হিসাবে তাদের দায়িত্ব বেশি, এবং যারা আত্মীয় নয় তাদের যে দায়িত্ব নয় সেই কথা নয়, আত্মীয় হওয়ার কারণে তার দায়িত্ব বেশি, এবং যারা আত্মীয় নয় তাদেরও দায়িত্ব রয়েছে। যাদের আত্মীয় রয়েছে সেই আত্মীয়দের উপর অধিক দায়িত্ব, তারা সেই দায়িত্ব দুই কারণে আদায় করবে, একটা হচ্ছে এতিম হওয়ার কারণে আরেকটা হচ্ছে আত্মীয় হওয়ার কারণে। কিন্তু যদি আত্মীয় নাও হয় তবে এতিমের বিরাট দায়িত্ব রয়েছে, যারা এতিম নয় তাদের উপর তারা এতিমের সেবা যত্ন নেওয়ার দায়িত্ব অবশ্যই আদায় করতে হবে। যদি ওইগুলা করা হয় আমরা করি, ওই যত্ন আমরা নেই, তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় তার বক্তব্যে, যে বক্তব্যকে আমার নবী প্রত্যাখ্যান করেননি, বরং অক্ষরে অক্ষরে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই জ্ঞান গর্ব বক্তব্যকে গ্রহণ করেছেন, সেই বক্তব্যের মধ্যে তো এই বিষয়টিও রয়েছে যে আত্মীয়তার দায়িত্ব। এই আত্মীয়ের মধ্যে এতিমও থাকবে, মিসকিনও থাকবে, দুর্বল থাকবে, অসহায় থাকবে, মুসিবতজাদা বিপদগ্রস্ত থাকবে, অসুস্থও থাকবে, নিঃস্ব মানুষও থাকবে, ওদের সাহায্য সহায়তায় যারা অগ্রণীর ভূমিকা নেয়, যারা নিজে উৎসাহিত হয়, তাদের প্রতি মা খাদিজার সেই কথা এবং শুনেছেন আমার নবী তা প্রত্যাখ্যান করেনি, তা দ্বারা অনুধাবন করা যায় যে গরিব মিসকিন অসহায় নির্ধয় এবং যারা বিশেষ করে এতিম তাদের সাহায্য সহায়তার মধ্যে যে কী ধরনের আল্লাহ তাআলার রহমত আর অনুগ্রহ রয়েছে তা একটু অনুধাবন করা যায়। এই জন্য এতিমদের দায়িত্ব আদায় করার একটা বিরাট গুরুত্ব কোরআন দিয়েছে, আল্লাহর কিতাব দিয়েছে, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েছে, সাহাবায়ে কেরামের জীবন চরিত দিয়েছে এবং ইসলামী শিক্ষা এই গুরু দায়িত্ব দিয়েছে। যদি ওই শিক্ষাকে আমরা নিজের জীবনে প্রতিফলিত করি, নিজের সমাজে বাস্তবায়িত করি, ওই এতিমদের সাহায্য সহায়তার জন্য আমরা যদি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি, তাহলে শুধু তাই নয় যে আমরা একটা সৃষ্টির সেবা করলাম, এতিম শুধু সৃষ্টি নয়, শুধু সৃষ্টির সেরার মধ্যে তো বিরাট গুরুত্ব রয়েছে। আর রাহিমুন
ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জমিনওয়ালাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে। সুতরাং সকল সৃষ্টি আপনার অনুগ্রহ পাওয়ার অধিকার রাখে, আপনার দয়া পাওয়ার অধিকার রাখে, আপনার সদ্ব্যবহার পাওয়ার অধিকার রাখে। গরু ছাগল কুকুর মেকুর সবাই অধিকার রাখে, একটা কুকুরও তো আপনার দয়া পাওয়ার অধিকার রাখে। আপনারা শুনেছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার দেখলেন একটা বিড়ালের বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা অসহায়, শীতে কাঁপছে, প্রচণ্ড শীতে কাঁপছে, নিজের চাদরের ভিতর নিয়ে তার শীত নিবারণ করলেন এবং তার সামনে খাবার দিয়েছিলেন। সেই বাইজিদ বুস্তামি, যার নাম সবাই জানে, সব ঐতিহাসিকরা যাকে উল্লেখ করেছে বিভিন্নভাবে, তিনি যখন মারা গেলেন এক বুজুর্গ স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, আপনার সাথে আল্লাহ কী ব্যবহার করেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাহি বলেছিলেন, আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, কোন বিষয়কে উল্লেখ করে আল্লাহ মাফ করলেন? বলতে লাগলেন, আমি যখন আল্লাহর সামনে হাজির হলাম, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন আমার জন্য কী নিয়ে আসছ, আমি বললাম কিছুই নিয়ে আসতে পারিনি, কিছুই আনিনি, খালি হাতে শূন্য হাতে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ বললেন, তুমি যে আমার বিড়ালের একটা বাচ্চার সেবা করেছিলে, সেই সেবা আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে, ওই সেবাকে সামনে রেখে আমি তোমার জীবনের জীবনে সকল পাপ মোচন করে দিলাম, তোমাকে আমি মাগফিরাত করে দিলাম। একটা বিড়ালের বাচ্চা, তার সেবার মধ্যে যদি এত গুরুত্ব থাকে তাহলে এতিম সে তো শ্রেষ্ঠ জাতি মানুষের সদস্য, সুতরাং তার সেবা নিলে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে এখলাসের সহিত এতিমদের সেবা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।